তেমনির মানুষ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার চার পয়সারও মূল্য দেয় নাই। আপনি কি দেখবেন? দেখেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি রাখো, দাড়ি রাখার আদেশ করেছেন, দাড়িটাকে ছেড়ে দাও আর মুষ্টটাকে ছোটো করো, মুষ ছোটো করো আর দাড়িটাকে বড় করো। এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এক শ্রেণীর ভাইরা কি করেছেন, ওনারা দাড়িটাকে শেভ করেন আর মুষ্টটাকে বড় করেন। তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার পশলা দাম দেয় নাই। আল্লাহ রাসুল বলছেন দাড়িটাকে তোমরা ছেড়ে দাও, দাড়িটাকে বড় করো আর মুষ্টটাকে ছোট করো। ওইগুলা লোকগুলা কি করলো, মুষ্টটাকে বড় করলো আর দাড়িটাকে শেভ করলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে রাখলো, চার পয়সারও মূল্য দেয় নাই এই কথাকে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। আপনি জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা হচ্ছে কি ওয়াজিব, এই জন্য দাড়ি রাখা হচ্ছে কি ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, রাখতেই হবে, না রাখলে অবশ্যই গুনাহ হবেই হবে, তো কোনো সন্দেহ নাই। আর দাড়ি সেভ করার কাজ হচ্ছে কি মুশরিকদের, মুসলিমদের কাজ নয়, দাড়ি সেভ করার কাজ হচ্ছে গিয়ে মুশরিকদের। আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হইও না। যারা দাড়ি সেভ করে তারা কিন্তু অধিকাংশ সেই সময় ছিল মুসলিমের বাহিরা, খ্রিস্টান ইহুদিরা দাড়ি সেভ করে প্রতিদিন একবার। আর আপনি মুসলমান হয়ে তাদের কালচারটা গ্রহণ করলেন। একটি হাদিস শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিহি ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি অন্য কোনো জাতিকে অনুসরণ করে তাহলে ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হবে, তাহলে ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হবে। ইহুদি খ্রিস্টানেরা সেভ করে আপনিও সেভ করতেছেন, হাদিস অনুযায়ী আপনি কাদের অন্তর্ভুক্ত হচ্ছেন একটু গবেষণা করেন। এই জন্য প্লিজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশটাকে মেনে নেন। আদম আলাইহি সালাতুসসালাম আমাদের পিতা, উনি থেকে শুরু করে যত নবীগণ রয়েছেন সমস্ত নবীদের সুন্নাহ হচ্ছে কি দাড়ি রাখা। আপনি সেই দিকে যাবেন কেন? আপনি যদি নবীদের কথা যদি আপনার যদি পছন্দ না হয়, আপনি যেই দল করতেছেন ওই দলের আনুগত্য যদি করে থাকেন তাহলে ওই দলের আমির সাহেবের মুখের মধ্যে দাড়ি, আপনি কর্মী, আপনি সাথী, আপনার মুখে দাড়ি নাই কেন? আপনার আমির সাহেবের মুখের মধ্যে দাড়ি রয়েছে, আপনার দলের আদর্শ হচ্ছে কি দাড়ি রাখা, কিন্তু আপনার আদর্শ নয় কেন? আপনি কেন মিথ্যাচার করেন? আপনি কেন ওই দলের সাথে দুকাবাজি করেন? ওই দল আপনাকে অনুমতি দিয়েছে দায়ী রাখার জন্য, ওই দলের আদর্শ হচ্ছে কি দায়ী রাখা, ওই দলের সিলেবাস হচ্ছে কি দায়ী রাখা। আর আপনি প্রতিদিন একবার সেভ করেন আর বলেন আমি ইসলামিক দল করি, ওই ইসলামিক দল করার কারণে যে ইসলামিক দল করতেছেন আপনি ওই ইসলামিক দলের কলঙ্ক হচ্ছেন কি, আপনি হাতের মধ্যে সিগারেট নিয়েছেন আর আপনি ইসলামিক দল করতেছেন, কে বলেছে আপনাকে? এই সমস্ত ইসলামিক দল করা মানে ওই ইসলামিক দলকে, দলের আদর্শকে নষ্ট করা। হাতের মধ্যে সিগারেট নিয়েছেন, ডাকনোর নিচে কাপড় পরেছেন, আপনি বলছেন ইসলামিক দল করেন, এই ইসলামিক দল করা মানে ওই ইসলামিক দলকে অপমান করা। এই ইসলামিক দল বলে নাই আপনাকে সিগারেট হাতে নিয়ে সিগারেট আনতে হবে, এই ইসলামিক দল বলে নাই আপনাকে যে প্রতিদিন একবার সেভ করেন আপনি, এই ইসলামিক দল বলে নাই যে আপনি ডাকনোর নিচে কাপড় পরেন, এই ইসলামিক দল বলে নাই। যদি আপনি যদি নিজের ব্যক্তিগত করে থাকেন আর ইসলামিক দলের সাথে জড়িত থাকেন তাহলে ওই ইসলামিক দলের কলঙ্ক হচ্ছেন কি আপনি। আমার কথাটা কষ্ট পেতে পারেন, কিন্তু ইসলামিক দলের আদর্শ হচ্ছে গিয়ে দাড়ি রাখতে হবে, ইসলামিক দলের আদর্শ হচ্ছে গিয়ে ডাকনির উপর কাপড় পরতে হবে, ইসলামিক দলের আদর্শ হচ্ছে গিয়ে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে চালাতে